বন্ধুরা, এখনকার যান্ত্রিক জীবনে যদি একটু হেসে নিজেকে সুস্থ রাখতে পারেন তাহলে তাতে ক্ষতি কি? এমনিতেই তো সব দিক থেকে খারাপ সংবাদের শেষ নেই। আর হাসতে পারাটা শুধু মানুষের জন্যই না, প্রাণীদের জন্যও প্রয়োজন রয়েছে। এমনকি বিপজ্জনক প্রাণীদেরও আবেগ রয়েছে, তারাও আমাদের মতো হাসে কাঁদে। আপনি কি কখনো ভেবেছেন যে সাপের ভয়ে আপনি পালাচ্ছেন আর আপনাকে দেখে সাপ হাসছে? হ্যালো বন্ধুরা, সম্প্রতি দ্য কমেডি ওয়াইল্ড লাইফ ফটো অ্যাওয়ার্ড 2021 প্রতিযোগিতার জন্য নির্বাচিত 42টি ছবি প্রকাশ করেছে, যেগুলো দেখে আপনিও হয়তো একটু হেসে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, এই সুন্দর ছবিগুলো সারা বিশ্বের বিখ্যাত ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েছে এবং 7000-এরও বেশি ছবির মধ্যে মাত্র 42টি ছবি কমেডি ওয়াইল্ড লাইফ ফটো অ্যাওয়ার্ড 2021-এর জন্য নির্বাচিত হয়েছে। আর আজ এই 42টি নির্বাচিত ছবি থেকেই আপনাদের জন্য সেরা এবং মজাদার কিছু ছবি দেখাবো, যেগুলো সত্যিই মজাদার, আশা করি আপনাকেও হাসাবে। ভারতের পশ্চিম ঘাটে খুবই সাধারণভাবে ভাইন সাপকে দেখতে পাওয়া যায়। যখন এদের কাছে যাওয়া হয় তখন তারা মুখ খুলে আক্রমণাত্মক ভাব দেখায়। বিখ্যাত আলোকচিত্রী আদিত্য ক্ষীরসাগরের তোলা এই ছবিটি অনেক প্রশংসিত হচ্ছে। লাফিং স্নেক নামে বিখ্যাত এই ছবিটি অনেককে অবাক করে দিয়েছে। আলোকচিত্রী আদিত্য ক্ষীরসাগর বলেন, তিনি সাপের এই রূপ দেখে খুশি হয়েছিলেন, যেন এটি তার দিকে দেখে হাসছে। এই ছবিটি দক্ষিণ আফ্রিকার রিডভেলে নেচার রিজার্ভ থেকে অ্যান্ড্রু মেইস তার ক্যামেরায় ধারণ করেছেন। তিনি বলেন, গাছে বসে থাকা একদল পাইড স্টার্লিংয়ের ছবি তোলার সময় আমি এই শটটি নিয়েছিলাম। এটি রবিবারের ছুটি শেষে সোমবার সকালে আমার মেজাজকে পুরোপুরি চিত্রিত করে। এবারের এই ছবিটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জে তোলা। যুক্তরাজ্যের ফটোগ্রাফার ক্যারল টেলরের ক্যামেরায় বন্দি দুটি পেঙ্গুইনের এই ছবিটি নিয়ে মানুষ বিভিন্ন ধরনের মিম তৈরি করছে। ক্যারল টেলরও ছবিটির প্রতিক্রিয়া বলেন, সার্ফ থেকে বেরিয়ে আসার পর দুটি জেন্টু পেঙ্গুইন আলোচনা করছে। এবারের ছবিটি দুটি ভোদরের। একটি ভোদর তার বাচ্চাকে কামড়ায়, কারণ যাতে তাকে সাঁতার শেখার জন্য ফিরিয়ে আনা যায়। নেদারল্যান্ডসের ফটোগ্রাফার ডার্ক জান হিস্টোয়ার অনেক কষ্টের পর জিরাফ এবং বানরের এই ছবিটি তার ক্যামেরা ধারণ করেন। ছবিটিতে দেখা যাচ্ছে একটি বানর জিরাফের উপর বসে আছে। ডার্ক জান হিস্টোয়ার এই নিখুঁত সময় ছবিটি বর্ণনা করার সময় বলেন, ডান দিক থেকে জিরাফ আসার সময় একদল বানর একে অপরের সাথে খেলছিল, কিন্তু ফ্রেমে তাকালে মনে হয় বানরটি জিরাফের উপর বসে আছে। এবারের ছবিটি ভারতের বিখ্যাত আলোকচিত্রী গুরুমূর্তির তোলা। এই ছবিটি বেশ প্রশংসিত হচ্ছে। ভারতের পশ্চিমঘাটে তোলা এই ছবিটিতে দেখা যায় একটি সবুজ গিরগিটি একটি অদ্ভুত ভঙ্গিতে একটি ডালে বসে আছে, আর দেখে মনে হচ্ছে গিরগিটিটি শুধুমাত্র গুরুমূর্তির ছবির জন্যই পোজ দিচ্ছে। যুক্তরাজ্যের ফটোগ্রাফার কেনজেনসেনের ক্যামেরায় বন্দি এই বানরের ছবিটি মজার ছবিগুলোর মধ্যে একটি। কেনজেনসেন বলেন, বানরের এই ছবিটি ইউনান চীনে তোলা। বানরটি একটি কেবলে দুলছিল, আর যে অবস্থানে বানরটি ছিল তাকে দেখে মনে হচ্ছে খুব কষ্টেই রয়েছে সে। এবারে ছবিটি সম্বন্ধে ফটোগ্রাফার লিয়া স্কার্ডেন বলেন, ক্যাঙ্গারুটিকে দেখে মনে হচ্ছিল সে গান গাইছে, গলায় সুর ধরেছে, সঙ্গীতের শব্দে পাহাড় বেঁচে আছে। এই ছবিটি সম্বন্ধে ফটোগ্রাফার প্যাট্রিক দিল্লাম বলেন, আমি রুবিক মুকুটযুক্ত কিংলেটটিকে প্রায় 15 মিনিট ধরে অনুসরণ করেছি, কারণ এটি একটি ডাল থেকে অন্য ডালে দ্রুত চলে যাচ্ছিল। আমি মনে করি এটা জানতো যে আমি তাকে অনুসরণ করছি, কারণ হঠাৎ করেই কিংলেটটি থেমে যায় এবং 3 সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকে আর বলে, আমি কি বলেছিলাম তুমি আমার ছবি তুলতে পারবে। এবারের ছবিটিতে একটি যুবক লঙ্গুর তার শরীরকে এমনভাবে দোলাতে থাকে যা দেখে মনে হয় সেটি নাচছে। এই ছবিটি সম্বন্ধে ফটোগ্রাফার সিদ্ধান্ত আগরওয়াল বলেন, আমি অনেকদিন থেকেই ভারতের জিম কর্বেট ন্যাশনাল পার্কে পারো নামের একটি বাঘিনীর পরিবারকে অনুসরণ করে আসছি। এটা সেই বাঘিনীর মেয়ে যে তার পিছনের পায়ের উপর ভর করে দাঁড়িয়ে গেছে, যেন সে গাছের গুড়িটি দিয়ে নিজের মুখমণ্ডলে আঁচড়াতে পারে, কিন্তু ছবিটি দেখে মনে হচ্ছে যেন সে তার কাঁধে গাছের গুড়িটি বহন করছে। বন্ধুরা, যদি কমেডি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির সম্পূর্ণ সংগ্রহ দেখতে চান এবং বিচার প্রক্রিয়া অংশ হতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, ক্লিক করে একবার ঢুমের আসতে পারেন, এটা সবার জন্য উন্মুক্ত। আর আপনার পছন্দের ছবিতে ভোট দিয়ে আইপ্যাড জিতে নেওয়ার সুযোগও থাকছে এখানে, আর ভোটের শেষ তারিখ কিন্তু 12ই অক্টোবর। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।